আজকে আমরা জানব হাওড়া ব্যারেজ সম্পর্কে কিছু জানা অজানা কথা তো আর দেরি না করে শুরু করা যাক হুগলি নদীর উপর অবস্থিত কলকাতা ও হাওড়া শহরের মধ্যে সংযোগকারী সেতুটির নামই হল হাওড়া ব্যারেজ উনিশশো পঁয়ষট্টি সালের চোদ্দোই জুন সেতুটির নাম পরিবর্তন করে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে রবীন্দ্র সেতু রাখা হয় কিন্তু আমরা এখনো সে হাওড়া ব্যারেজ নামে ডেকে থাকি এই সেতু দিয়ে দৈনিক আশি হাজার যানবাহন প্রায় দশ লক্ষ পথ চলাচল করে এই জাতীয় সেতুগুলির মধ্যে হাওড়া ব্যারেজ সেতুটি হল পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম সেতু এই সেতু দিয়ে মূলত বহন করে বাস ট্যাক্সি মোটরবাইক ছোট গাড়ি পথযাত্রী এটি একটি ক্যান্টিলিভার সেতু এই সেতুটির যে কোম্পানি সেটি হলো ব্রেথ ওয়েট বান অ্যান্ড জেপস এর কাজ শুরু হয় উনিশশো সাঁত্রিশ সালে এবং কাজ সম্পূর্ণভাবে শেষ হয় উনিশশো বিয়াল্লিশ এর আগস্টে এবং উনিশশো তেতাল্লিশ এর ফেব্রুয়ারিতে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল এই হাওড়া ব্যারেজ এই ব্যারিজের দৈর্ঘ্য প্রায় দু তিনশো তেরো ফিট এবং প্রস্থ একাত্তর ফিট এছাড়াও দুটি ফুটপাত রয়েছে যার দৈর্ঘ্য রয়েছে দু হাজার তিনশো তেরো এবং প্রস্থ রয়েছে পনেরো ফিট এবং হাওড়া ব্যারিজের উচ্চতা রয়েছে দুশো ফিট এবং এটি একটি পৃথিবীর ব্যস্ততম সেতু এই সেতুটি পঁয়াত্তর বছর পেরিয়ে গিয়েছে এখনও কিন্তু ঝা ঝকচকে এই হাওড়া ব্যারেজ এখন এই ব্যারেজ রঙ বেরঙের রূপ নিয়েছে এবং পুরো আলোয় আলোকিত এবং এর রাত্রের দৃশ্য অপূর্ব এবং এর ফিল আলাদা রয়েছে কি না রঙ দেখা যায় এই হাওড়া ব্যারেজে প্রতি বছর মূলত এর লাইট পরিবর্তন করে তো এই ছিল আজকের তোমাদের ভিডিও এবং এই সম্পর্কে আরও কোনো পার যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে বাই